আজ ওকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, সত্যি কথা। আমার এতদিনের লাইফে এত টেনশন কোনোদিন হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, সবই আছো। আমি রিম্পাও মোটামুটি আছি। আজ সকাল সকাল লিকার চা হয়ে গেছে অল্প চিনি দিয়ে। চিনিটা একেবারে পুরো ছেড়ে উঠতে পারছি না, হালকা হালকা করে ছাড়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আর এখন বাজে 12টা, আর একটু বাদেই আমরা 12টা বাজেনি এখনো, তাই গুড মর্নিং বললাম। আর আমরা 12:20 বেরোবো, রিম্পাকে নিয়ে যাবো হচ্ছে বুকের একটা USG করতে। চলো তাহলে চাটা খেয়ে বেরোনো যাক। রেডি হয়ে গেছিস? রেডি আর কি হবো, টি শার্টটা ভালো নিয়ে ছিল, একটা শুধু ট্র্যাক স্যুট গুলো নিলাম, আর সানগ্লাসটা নিলাম কারণ বাইরে প্রচন্ড রোদ্দুর। তুমি একটা সানগ্লাস, মানে কোনো টেনশন নিতে হবে না, কিচ্ছু হয়নি, অত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমার তো ট্রিটমেন্ট চলছিল, অত ভয় পাওয়ার তো কিছু নেই। চলো যাওয়া যাক। আমরা রেডি তো হয়ে গেছি, এখন একেবারেই বেরিয়ে যাব আমি। ও আমাকে ওখান থেকে USG করি, ওর দোকানে চলে যাবে, আমাকে দোকানে ছেড়ে দেবে, আমি আর বাড়ি আসবো না। মাঝখানে ওখান দিয়ে ফেরার সময় মায়ের বাড়ি পড়বে, মায়ের বাড়ি থেকে খাওয়ারটা নিয়ে একবারে চলে যাবো। এখন যা চাপ হচ্ছে, তো ওখানে এতবার আপ ডাউন করা যাবে না, চালু হয়ে গেছে না, এই জন্য চাপ হচ্ছে। আর আমার কোমরের ব্যথা কমেনি এখনো, একটু অল্প কমেছে, বামটায় বহুত কাজ হয়, আজকেও লাগিয়েছ হবে বাম, এটা হরিদ্বার থেকে নিয়েছিলাম বামটা। এই জাস্ট বেরোলাম, সেই 1:45 ঢুকেছিলাম, এখন প্রায় 2:30 বাজে, অনেক দেরি হয়ে গেল। এবার রিম্পা বাড়ি থেকে খাবার নেবে, নিয়ে দোকানে যাবো। হয়ে গেছে, রাত্রেবেলা কি রিপোর্ট আসছে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। যদি একটু লেট হয়ে যায় আমাকে ওর, মানে ওর দোকানে এসে ছাড়তে, আমার সেদিন আর কোথাও যাওয়া হয় না। আমি এখানেই ফেসে গেলাম, বিকেল 4:00 বেজে গেল এখন। সে তো তার 2:30 চলে এসেছিলাম, তারপরে এই যো, এই যে মাল প্যাকিং করতে বসলাম, মালটা প্যাকিং করে দিলাম। আর এখন রিম্পা খেতে বসেছে, কি খাবার নিয়ে এসেছে দেখি। তারাও কি খাবে, খেতেই হবে, কালো হয়ে গেছে পুরো, দীঘা থেকে এসে পুরো কেলো, পুরো কেলো মাদুর। আমি আজ পার্লারে যাব, ভাত, কাকরেল ভাজা, ও ডাল, এটা হচ্ছে ছেঁচড়া, আহা, আর এই যে মাছের ঝোল, বাহ বাহ বাহ, সুন্দর হচ্ছে। খাও খাও, খেয়ে নাও, ঠিক আছে খাচ্ছি। একটা থালা এনে রাখতে বলি, কবে থেকে কানে কথাই যায় না তোমার, কবে থেকে বলছি একটা থালা এনে রাখো, একটা থালা এনে রাখো। ঠিক আছে, এই যে আমার মাথায় ঢোকে গেল, ব্যাস। কিসের থালা নেবে বলো, প্লাস্টিক, চীনামাটি, মাটি, স্টিল? ঠিক আছে। সাবস্ক্রাইবার 57,000 হবে হবে করছে, হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হচ্ছে না। ইয়ে দেখো, 1, 2, 3 স্টার্ট, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, 57,000 হয়ে গেল, 57,000 হয়ে গেল, 57,000 হয়ে গেল। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক 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 ধন্যবাদ। 57,000 সাবস্ক্রাইবার কমপ্লিট আমাদের। আমি কেটে খাবো, ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন এই জাস্ট একটু কাউন্টার, এই জাস্ট একটু কাউন্টার ফাঁকালো, কাউন্টারে বিধ্বস্ত অবস্থা, সকাল থেকে যারা ছিল তারা যুদ্ধ করে গেছে কাউন্টারে, 4-5 জন ছিল, এখন আবার 2 জন ঢুকছে, একটা ভিডিও কল আছে, অনেক চাপ আছে, ওগুলো সারবো, তার আগে আম খেয়ে আমি সত্যি বাড়াবো, আমি পারি যাবো। বলছি কোমরে ব্যথা, নিও না আজকে, দায়িত্ব দায়িত্ব, আরে কোমর খুলে যাবে। যা প্যাকেট ফেটে গেছে মনে হয়, দেখো ও মাগো আসতে
গাড়ির মডগার্ড কালকে ভেঙে গেছে। এই গাড়িটা তোমরা সবাই দেখো ভাবো ভাঙা ঘাটোরা, কিন্তু এটাতে সব মালপত্র আসে বলে এটা ছাড়াই করা হয় না, এটাতে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা হয়। মাল নেওয়ার জন্য বলছি কি তুমি ইয়ে করবে আমাকে সাড়ে সাতটা না সাতটা একবার ফোন করবে, আমি তোমার সাথে রিপোর্ট আনতে যাবো। হ্যাঁ যাচ্ছি রিপোর্ট আনতে যাবো, টাটা। গুড ইভিনিং সবাইকে, বাজে এখন পাক্কা 7:45। আর বাড়িতে এসে রিম্পার দোকান থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘরেই ছিলাম, আর এখন 8:30 অবধি রিপোর্টের টাইম, রিপোর্ট নেওয়ার, তাই এখন যাচ্ছি। রিপোর্টটা মেন দেখার হচ্ছে মানে যে জিনিসটা সিস্টটা ছিল ওটা সাইজটা যতটা ছিল তার থেকে কম হয়েছে কি না, তার মানে ট্রিটমেন্ট চলছে তো এবার কমতে মানে যদি না কমে তখন আমাদের অন্য চিন্তাধারা নিতে হবে, ওই জন্য আমরা দেখ মানে ইউএসজিটা করলাম যাতে রিপোর্টটা দেখে বুঝতে পারি যে কমছে কিনা, কারণ হাতেও একটা ছিল এই এই পোর্শনে ওইটা পুরো কমে গেছে, আর বুকেরটা কতটা কমেছে সেটাই দেখার জন্য করলাম। আর ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেই 2 তারিখ, এখনও আজকে সবে 23 তারিখ, তার আগে পাওয়া খুব মানে হচ্ছিলো না অনেক কষ্টে, তবুও 2 তারিখ পেয়েছি, 2 তারিখ দেখাবো। এখন ইউএসজি রিপোর্টটা তো আমি দেখলে বুঝতেই পারবো সাইজটা ছোটো হয়েছে কি বড় হয়েছে, সেটাই মেন দেখা। চলো যাই রিপোর্টটাকে ঝটপট নিয়ে আসি। এই জাস্ট দোকান বন্ধ করলাম আর এখন ঘড়িতে বাজে 10:20, আর পারছি না, এই যে রাজেশ আমাকে নিতে এসেছে, যেহেতু এখন রাত্রির হয়ে যাচ্ছে বলে কুট্টিকে তাড়াতাড়ি, ও যেহেতু 9টার মধ্যে দোকানে ঢুকে যায় ওই জন্য ও আমাকে নিতে আসতে পারছে না, যে সময় 8:30-9টায় দোকান বন্ধ করতাম সেই সময়গুলো আমাকে আনতে আসতে পারতো, বাট এখন যেহেতু 10:30-10:30 বেজে যাচ্ছে সেই জন্য ও 9টায় দোকান ঢুকে যাচ্ছে আর হচ্ছে না, আর ওই জন্য রাজেশ প্রতিদিন অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে যায়। আর রিপোর্ট আমার এসে গেছে, কী আছে রিপোর্টে সেটা বাড়িতে গিয়ে তারপর কুট্টি তোমাদেরকে বলবে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। রাস্তা পুরো ফাঁকা দেখো, দমদম রোড পুরো ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে, 10:30 বাজতে গেল, ফাঁকা তো হবেই তাই না বল। এই বাড়ি এলাম আর এখন ঘড়িতে বাজে 10:46, আর শরীর দিচ্ছে না, চলো ওপরে উঠি। এই জামা কাপড়গুলো সেদিন থেকে এখানে রাখা রয়েছে, এর মধ্যে অনেক নোংরা ছিল, নোংরা মানে ঘরের মধ্যে খুলেছি দেখি ছোটো ছোটো পোকা ভর্তি ছিল জামা কাপড়গুলোর মধ্যে, সেখানে এগুলো রেখে এসেছি, কুট্টি বললো রাত্রিলে জলে ভিজিয়ে দেবে। সুইট হোম, মাই সুইট হোম। কি গরম রে ভাই, সকালবেলা যখন দোকানে বেরিয়েছিলাম তখন এই যে সব চায়ের বাসনপত্রগুলো রাখা ছিল এগুলো আর ধুয়ে বেরোনোর মতো টাইম হয়নি, এখন এগুলো আমি স্নান করতে যাব, স্নান করে একবারে স্নান করার আগে এগুলোকে ভালো করে ধুয়ে ঘরে চলে আসবো স্নান টান করে। চলো, আমার শান্তি নেই, সকাল থেকে রাত অব্দি এই চলতে থাকে, দোকান দোকান থেকে বাড়ি, বাড়ি থেকে দোকান, দোকান থেকে বাড়ি, চলো ধুয়ে নিই। স্নান ঠান করে ফ্রেশ ট্রেশ হয়ে, স্নান বলতে এখন তোর মাথা ভেজে যায় না, গা থেকে শাওয়ারের তলায় দাঁড়িয়ে জল ঢেলে নেওয়া হয় আর কি, করে রান্নার জায়গাটা পরিষ্কার করে মানে যেখানে আমার কিচেনটা রয়েছে ছোট্ট কিচেনটা ওইখানটা পরিষ্কার করলাম, কিছু বাসন ছিল ওগুলো মাজলাম, মেজে পরিষ্কার হয়ে ঘরে এলাম। আর এখন ঘড়িতে বাজে 11:15, এখন নিচে যাব, নিচে গিয়ে মামামকে ডাকবো, একবার মামামকে আমি এসে 2 বার ডাকি, একবার হচ্ছে চাবি নেওয়ার জন্য ঘরে, মামামের কাছে ঘরের চাবি থাকে, ঘরের চাবিটা নেওয়ার জন্য একবার ডাকি, তারপর আরেকবার ডাকি তরকারির আলুটা কেটে দেওয়ার জন্য, মামাম উঠে আলুটা কেটে দেবে আমি এসে ওপরে তরকারিটা করে নেবো সবার জন্য। আর তোমার মানে আমি কুট্টি বাবা মা সবাই তরকারি খাবো, দাদা ভাই অল্প খায়, দিদিয়া খায় না, দিদিয়া বেশিরভাগ রাত্রে মুসলি খায়। আর এখন আমি একটু নিচে যাবো সোনু বাবার কাছে, সোনু বাবার সাথে অনেকদিন গল্প করা হয়নি, দেখা করা হয়নি, চটকানো হয়নি, এখন যাবো একটুখানি নিচে, চলো তোমরা আমার সাথে চলো। হু করছিল, করো কলো কলো, ও বলছিল কলো কলো কলো, দেখাও, দাঁড়াও দাঁড়াও তো, সবাইকে দেখিয়ে দাও তুমি দাঁড়াতে পারো, দেখিয়ে দাও তো, একটু দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দেখিয়ে দাও, একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও, দাঁড়াও।
কিন্তু আমার বাবা, ওই বাবা তো কি হাঁচি দেখো, কি কি হাঁচি দেখো ছোট বাবাটা, ছোট বাবা। দাদা করো, দাদা করো, দাদা করো, দাদা করো। তোমরা অনেকে বলছিল অনেকদিন দেখতে পাওনি, তোমাদের মন খারাপ লাগে, তাই জন্য আজকে ওকে একটু দেখিয়ে দিলাম। দুষ্টুদি গ্রেট হয়েছে, তাই তো, তাই তো, তাই তো। ওরে বাবা, ওরে বাবা, ছোট বাবা। হ্যাঁ হ্যাঁ, জমা দিয়েছো টাটা। ওরে বাবা রে, কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা? এই দে, এই দে, এই দে, এই দে। তুই কে? এটা আমার ছোনা, ছোনা ছোট বাবাটা, ছোট বাবাটা, ছোট বাবাটা, ছোট বাবাটা বলো হয়ে গেছে, তাই তো বলো হয়ে গেছে, ছোট বাবাটা বলো হয়ে গেছে। আরে কি হচ্ছে, কি হচ্ছে দা, কি হচ্ছে দা? কদ্দুর কাজকর্ম, কদ্দুর দুজনের কাজ ভাগাভাগি হয়েছে। রাত্রিবেলা রুটি তরকারি আর অমলেট, এটা তো খাওয়ার আমাদের সবার রাত্রিরে। রুটিটা তো বাইরে থেকে কুটি, মানে ও কিনে নিয়ে আসে, রুটিটা তো বাইরে হয়েছে, তাহলে থাকলো বাকি তরকারিটা আর অমলেটটা। আমি প্রত্যেক দিন দোকান থেকে এসে তরকারিটা রেডি করে নিচ্ছি, আর দিদিয়া প্রতিদিন সবার অমলেটটা রেডি, অমলেট করে দিচ্ছে। ওই জন্য আর মামাকে আর কাজে হাত দিতে হবে না, কালকে তো মোটামুটি এই শিডিউলটা আর চলবে, আর হাত দিতে হবে না কাজে, মামাকে রাত্রিবেলাটা রেস্ট নিতে পারবে। ভাগে ভাগে করতে হবে, দিদি এক বললো আমি ওটা করে নেবো, তোমার চাপ নেই, ঠিক আছে, যাই যাই টিম নিয়ে থাকলে এটা ঠিকঠাক থাকে সব। বাজে এখন রাত 12:30, আর বাড়ি এলাম তখন 12:10, এসে স্নান টান করলাম, চোখ ফোক লাল হয়ে গেছে কেন জানি না। আর রাজেশ আমার জন্য ছোলা ভাটোরা নিয়ে এসেছিলো, আর নিচে এদিকে কি হচ্ছে গো, পরোটা, পরোটা তরকারি আর ডিমের অমলেট, ডিমের অমলেট, পরোটা তরকারি, আর ফ্রিজে আম তো আছেই। আজ ওকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, সত্যি কথা, আমার এতদিনের লাইফে এত টেনশন কোনোদিন হয়নি, কিন্তু এখন শান্তি আছে, ঠিক আছে। কারণ কারণ পরে বলছি, খেয়ে দেয়নি তারপরে বলছি, এখন একটু চলো খাবারটা নিয়ে আসো, খেয়ে দেয়নি তাড়াতাড়ি, চলো না তুমি যাও, আমার কোমরে খুব ব্যথা, আমার কোমরে প্রচন্ড ব্যথা, কিসের যে লেগেছে বুঝতে পারি, কিন্তু তুমি দীঘায় গিয়ে পুরো কেলটি হয়ে গেছে, কেলটি যাবে কালকে পার্লারে, হ্যান্ড পেন পলিশ করে আসবে, হ্যান্ড পলিশ, ঠিক আছে, যাও খাবারটা নিয়ে আসো। ওই জায়গাটা এসে আবার পরিষ্কার করবে দোকান থেকে, হ্যাঁ, কোনটা, এই যে এই জায়গাটা পুরো নোংরা হয়ে রয়েছে, হ্যাঁ এগুলো, ঠিক আছে সরিয়ে দেবো। আর এদিকে আমি পুরো খাবারের ডালি নিয়ে বসেছি, রাজেশ ছোলা ভাটোরা এনে দিয়েছিল, ওয়াও, আমি খাবো তো, তোমার, ঠিক আছে, আমি খাবো ছোলা ভাটোরা, এদিকে লুচি, সাদা আলুর ট্যাংক, সাদা নয় এটা, হলদে, হলো, জল তরকারি, জল তরকারি, অমলেট, অমলেট, শশা পেঁয়াজ, আহা, তোমার জন্য একটা ফিরনি রেখে দিয়েছি, আহা, থ্যাংক ইউ, কেও, আমার জন্য হালকা বোঁদে, বোঁদে, একটা, ওটা তোমার, আমি খাবো না, এই হচ্ছে আমার ডিনার। রোজকার মতো রিম্পা ঘুমিয়ে পড়েছে, আর যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে, এটা ঠিক রিম্পার যেটা আছে বুক ব্রেস্ট লেফট ব্রেস্টে তোমার, ওটা ঠিক টিউমার না, ওটাকে কী বলে, ফাইব্রো অ্যাবডোমা সামথিং কিছু বলে। আর যতদূর বুঝলাম যে যে সাইজটা ছিল আগের থেকে, এখন ট্রিটমেন্ট চলার পর অনেকটা কমে গেছে। এবারে ইউএসজি রিপোর্টটা, তার প্রপার যে ছখানার ছবি আছে সেটা তো আর আমি বুঝতে পারবো না, এমনি রিপোর্টে যেটা লেখা আছে সেটাও বুঝলাম, অনেক স্মল হয়ে গেছে সেটাই রিপোর্টে লিখে দিয়েছে। আর 2 তারিখ ডাক্তারবাবুর, মানে ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি রুমা ভট্টাচার্যা, ওনাকে দেখাতে নিয়ে যাবো, উনি শ্যামবাজার ক্লিনিকে বসবে, কালীঘাটেরটায় যাবো না, ওখানে গেলে সকাল থেকে রাত হয়ে যায়, শ্যামবাজারে যাবো, 2 তারিখ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, 2 তারিখ যাবো,
আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বেকার আমি ভয় পাচ্ছিলাম, একটু পেন পেন হচ্ছিলো ওই জন্য ভয় পাচ্ছিলাম, এখন মোটামুটি ঠিকই আছে। আর 2 তারিখ আগে দেখাই, তারপর বুঝতে পারবো কীভাবে এগোবো না এগোবো। আর তোমাদের যদি কারোর কোনো সাজেশন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, দেখি চেষ্টা করবো সেইভাবে এগোনোর। চলো এই তো এইভাবে জীবন কেটে গেলেই হলো, সব মানে সুস্থভাবে কেটে গেলেই হলো। চলো অনেক রাত্রির হয়ে গেছে, এবার ঘুমাতে হবে, কাল সকালবেলা উঠে আবার কাজ আবার কাজ আবার কাজ। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। দেখো 1 2 3 স্টার্ট, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।